ইউক্রেনের চারটি অঞ্চল রুশ ফেডারেশন ভুক্ত হওয়ার পর রাশিয়ার উপর চাপ বাড়ছে। নতুন করে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন। ইউক্রেনের চারটি অঞ্চলে রুশ ফেডারেশন ভুক্ত করার বিষয়টির নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বিস্তারিত জানাচ্ছেন কাজী ইমদাদ। গত 30 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশন মুক্ত হয়েছে ইউক্রেনের চারটি অঞ্চল। এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। নতুন করে রাশিয়ার বিরুদ্ধে আবারও অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন অবরোধের মধ্যে রাশিয়ার 57টি রপ্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাশিয়ার সামরিক সরঞ্জাম সরবরাহ কাজে যুক্ত 14টি প্রতিষ্ঠানের উপর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন রাশিয়ার 910 জন ব্যক্তির ভিসা সীমাবদ্ধ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন রাশিয়ার ফেডারেশন মিলিটারি সদস্য, বেলারুশিয়ান সামরিক সদস্য এবং রুশ বাহিনীর পক্ষে স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধে অংশ নেওয়া সৈন্যরা। নিষেধাজ্ঞার তালিকায় থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরানা বিউলিনা রয়েছেন। 2013 সাল থেকে নাবিউলানা রুশ অর্থনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত। ব্লিংকেন বলেছেন, আমরা সম্মিলিতভাবে রাশিয়াকে জবাবদিহিতায় নিয়ে আসব এবং রুশ সেনাবাহিনীকে বৈশ্বিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলব, এবং রুশ বাহিনী যেন আর আগ্রাসন চালাতে না পারে সেজন্য দেশটির জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের চারটি অঞ্চলে রুশ ফেডারেশন মুক্ত হওয়ার বিষয়টি কখনোই স্বীকৃতি দেবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাইডেন ইউক্রেনে রুশ দখলের স্বীকৃতি না দিতে আহ্বান জানিয়েছেন। বাইডেনের প্রশাসন আরও হুমকি দিয়েছে ইউক্রেনের অখণ্ডতা দুর্বল করতে রাশিয়াকে কোনোভাবে সাহায্য করা হলে যেসব ব্যক্তি বা দেশ সাহায্য করবে তাদের চরম মূল্য দিতে হবে। আমেরিকার নেতৃত্বে 30টি দেশের সামরিক সংস্থা ন্যাটোভুক্ত হতে ইউক্রেনের আবেদনে সমর্থন দিয়েছেন ন্যাটোভুক্ত 9টি দেশের প্রেসিডেন্ট। এছাড়া আন্তর্জাতিকভাবে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে আহ্বান জানিয়েছেন ওই নেতারা। যে 9টি দেশ ইউক্রেনের সদস্যপদের আবেদনে সমর্থন দিয়েছে দেশগুলো হলো চেক রিপাবলিক, এস্তোনিয়া, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টেনিগ্রো, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়া। ইউক্রেনে সহিংসতা আর মৃত্যু বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অনুরোধ জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। একই সঙ্গে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার নিন্দাও জানান তিনি। ওদিকে খেরসান, জাপোরজিয়া, লোহনস্ক এবং দোনেস্ককে রুশ ফেডারেশন মুক্ত করে স্বাক্ষর করা চুক্তি রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দ্য স্টেট ডুমায় জমা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2023 সালের 1 জুনের মধ্যে ওই চারটি অঞ্চলের প্রশাসনিক কাঠামো বিন্যাস শেষ হবে। তখন রুশ মুদ্রা রুবল হবে ওই অঞ্চলের আর্থিক বিনিময় মুদ্রা। ওই অঞ্চলের সশস্ত্র বাহিনী তখন রাশিয়ান সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত হবে। কাজী ইমদাদ, দেশ টিভি, ডিজিটাল।